হ্যালো গাইস, আমি সুমিত। আমাদের অনেক দিন ধরে একটা জিনিস জানার ইচ্ছা ছিল যে একটি ফল মাটিতে মিশিয়ে যেতে ঠিক কতদিন সময় নিতে পারে। এই এক্সপেরিমেন্টটাকে করার জন্য আমার পছন্দের ফলের মধ্যে কলাটাকে বেছে নিয়েছি। চলুন সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমরা চারটে কলা বেছে নিয়েছি এবং মাটিতে আমরা চারটে গর্ত করেছি এবং প্রত্যেক কটা গর্তের মধ্যে 5 days, 10 days, 20 days এবং 30 days লেখা রয়েছে। তার মানেটা হচ্ছে আমরা এই চারটে কলাকে মাটির মধ্যে বুঝিয়ে দেব মাটি দিয়ে এবং 5 দিন, 10 দিন, 20 দিন এবং 30 দিন যেটা যেরকম সময় লেখা আছে সেই সময় অনুযায়ী সেই কলাগুলোকে মাটি করে তুলব এবং দেখব কোনটার কী অবস্থায় রয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পারবো মোটামুটি কতদিন সময় নিতে পারে একটা ফল মাটির মধ্যে মিশে যেতে। আমরা কলাগুলোকে মাটির মধ্যে পুঁতে দিয়েছি। আজকে হলো 15 তারিখ, এরপর নেক্সট দেখা হবে আমার সাথে 20 তারিখে, ঠিক 5 দিন পর। হ্যালো ফ্রেন্ডস, আজ থেকে ঠিক 5 দিন আগে আমরা এই কলাগুলো পুঁতেছিলাম এবং বলেছিলাম প্রথম কলাটা ঠিক 5 দিন পরে আমরা তুলে দেখব তার পরিস্থিতি কী দাঁড়িয়েছে। তো আজকে 20 তারিখ, আজকে 5 দিন পর আমরা দেখব কলাটা এখন কী অবস্থায় রয়েছে। চলুন সেটা দেখে নিই। খুঁড়ি, কী অবস্থা দাঁড়িয়েছে? ও মাই গড, কলাটা পুরো কালো হয়ে গেছে, পুরোটা কালো হয়ে গেছে, জাস্ট এক পাশ থেকে পচন ধরেই গেছিল, পুরো কালো হয়ে পচন ধরে গেছে। তো বন্ধুরা, 5 দিন পর একটা কলার ঠিক এই অবস্থা হয়, মাটিতে যদি পুঁতে দেওয়া হয় এই অবস্থায় দাঁড়াবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন 5 দিন পর কলাটা কীরকম অবস্থা হয়েছে। তো এবার দেখে নেই আরও 5 দিন পর, মানে আরও 10 দিন এখানে লেখা রয়েছে, মানে 15 তারিখ থেকে 10 দিন, 25 তারিখ আমরা এই গর্তটা খুঁড়ব, তারপরে দেখে নেব ওই কলাটার পরিস্থিতি কী থাকে। আজকে চলে এসেছি ঠিক 10 দিন পর, আজকে 25 তারিখ, চলুন আজকে তুলব দ্বিতীয় কলাটি। চলুন সেটা দেখে নিই। আজ এই কলাটা ঠিক এখানে রয়েছে এই পজিশনে, এটা তুলব। কলাটা অক্ষতই আছে মনে হচ্ছে এখনো, কিন্তু কিন্তু পুরোটা ভিতর দিকটা একদম ফাঁপা হয়ে গেছে, বাইরের দিকে এরকম ফাঙ্গাস লেগে গেছে, আর মাঝখান দিকে একটু ফেটেছে। তো বন্ধুরা, 10 দিন পরে ঠিক কলাটার এই অবস্থা দাঁড়াচ্ছে মাটির তলায়, ভেতরটা এরকম ফাঁপা হয়ে গেছে, লালচে মতো হালকা হয়েছে। তো বন্ধুরা, আজকে দেখলাম 10 দিন পর মাটির ভেতরে কলাটা ঠিক কী অবস্থা হয়। এবার আবার পরবর্তী আরও 10 দিন পর, মানে 20 দিন টোটাল এবং 30 দিন পর কী হয় সেটাও দেখে নেব। ওয়েট করি,
সময়ের অপেক্ষা, চলুন দেখা হচ্ছে পরে আবার। তো বন্ধুরা চলে এসেছি ঠিক 20 দিন পর, আজকে 5 তারিখ, আজকে তৃতীয় গর্তটা খুঁড়বো। তো দেখে নিই 20 দিন পর অবস্থা কি হয়েছে কলাটা। আগের দিন খুব বৃষ্টি হয়েছে তাই জন্য মাটিটা খুব ভেজা। কলাটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, ও সর্বনাশ করেছে। কলাটা একদমই মিশে গেছে, এইটা একটু টুকরো পাওয়া গেছে। তো অনেকটা গর্ত করে ফেলেছি কিন্তু কলা আর পাওয়া যাচ্ছে না, কিন্তু এতটা গর্ত ঢোকাইনি আমরা, একটু ওপরেই রেখেছিলাম। তো 20 দিন পর পুরোটাই প্রায় মিশে গেছে, শুধুমাত্র কলার এইটুকু অংশ বাকি রয়েছে। তো এবার দেখে নেব 30 দিন পর, মানে আরও 10 দিন পরে কি থাকে কলাটার। এইটুকু পাওয়া গেছে, মনে হচ্ছে 30 দিন পর আর পাবোই না কিছু। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে ঠিক 30 দিন পর, আজকে মে মাসের 15 তারিখ, আজকে শেষ কলাটা তোলার দিন। চলুন দেখে নিই কলাটা কি এখনো অক্ষত আছে না মাটির সঙ্গে মিশে গেছে, চলুন। ঠিক এই জায়গাটাতে কলাটা ছিল, চলুন দেখে নিই কি পরিস্থিতি দাঁড়ায়। এখানে গাছ উঠে গেছে, আগের দিনও প্রচুর বৃষ্টি হয়েছে, আগের কলাটা তোলার আগেও তার আগের দিন বৃষ্টি হয়েছিল যার জন্য মাটিটা ভেজা ছিল। মনে হয় তো এই কলাটা আর খুঁজে পাবো না, তবুও দেখি। হাতটাকে কাজে লাগাই, তো বন্ধুরা কলাটা ঠিক এরকম জায়গাতেই ছিল আর গর্ত গভীর ছিল না। এখানে মাটিটা পুরো হার্ড, ওটা নরম, এর বাইরে পুঁতিনি। কলাটা একদমই মাটির সঙ্গে মিশে গেছে, কলাটার কিছু টুকরো আর বাকি নেই। তো বন্ধুরা আপনারা দেখলেন কলাটা পুরো, 30 দিন পর কলাটাকে আর খুঁজেই পাওয়া গেল না। তো এটা থেকে আমরা একটা ফাইনাল সিদ্ধান্তে আসতে পারি যে একটা ফল মাটিতে মিশতে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 25 থেকে 30 দিনের মধ্যে সময় লাগে। আগের কলাটা আমরা 20 দিন পর তুলে দেখেছিলাম, কলাটার সামান্য অংশটুকু খুঁজে পাওয়া গেছিলো, হয়তো তার থেকে আর 5 দিন আরও যোগ করে নিলাম, তার মানে ওই মোটামুটি 25 দিনের মধ্যেই কলাটা পুরো মাটির সাথে মিশে যায়, বা যে কোনো ফলই এরকম হতে পারে। বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে সেটা শেয়ার করুন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই মূল্যবান। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।